মাত্র 490 টাকা ম্যাচিং বেলা আসছে কাপড়ও কিন্তু ম্যাচিং করা 500 সকাল বিকাল সকাল বিকাল ইন্ডিয়ান কাপড় কাজ করে নাকি কাজ করা হুড়ার মধ্যে কাজ হুড়ার কাজ ব্লাউজ পিস আছে ভিতরে এই কাপড়টা খালি এক পিস দিবো মাত্র 20 তো ভিউয়ার্স দেখেন আপনারা আজকে আমরা আছি স্বপ্না প্রিন্ট শাড়িতে একদম এমন এমন কালেকশন দেখাবো খুবই কম দামে নাকি ভাই একবার 250 টাকা থেকে শুরু ভারত কাপড় 250 দেখান তো ভাই ফারস্টে দেখান তো ভাই 250 টাকা মাত্র আচ্ছা এই যে 250 250 দেখান ভাই এই যে দেখেন 250 বান দিলা সেটা আবার হ্যাঁ বান প্রত্যেক কাপড়ের 1000 পিস দিতাম 5000 পিস স্যালারি দিতাম সমস্যা নাই কোনো কত ভাই এখানে এর 25 পিস 250 টাকা 250 টাকা ভাই 250 মাত্র 250 এই 250 লরাজকে 250 250 250 বুদা দেবেন তো আপনি ভাই 250 আইলে খালি দিমু পেডি পেডি 1000 পিস 2000 পিস মাত্র 250 টাকা আচ্ছা তারপরে কি নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট চলে গিয়ে 270 টাকায় আচ্ছা 270 টাকায় 270 এটা আমাদের এই দেখেন আচ্ছা ওকে এই কাপড়টা খুলে দেখাই হ্যাঁ খুলে দেখা ভাই রঙের গ্যারান্টি কিন্তু ভাই রঙের গ্যারান্টি না তাহলে 1 বছর পরে ফেরত দিমু দূর ভাই কি কর ভাই হ্যাঁ 1 বছর পরে ফেরত দেখি ভাই শাড়ি দেখি ভাই শাড়ি এবার আপ কাপড় এই যে এটা আঁচল প্রত্যেক কাপড়ের মধ্যে কিন্তু ভাই আসল মধ্যে নাম লে আছে স্বপ্না প্রিন্ট স্বপ্না প্রিন্ট আমি নিজে বানাই কাপড় ম্যাম প্রত্যেক কাপড়ে পরে দিনে সবকিছু আমার দাম গোনাম বেশি আরো কত ভাই 270 টাকা দিয়ে দেবেন ভাই দিয়ে দিমু পেটি পেটি এই 270 এর আরেকটা ডিজাইন ভালো ভাই কর সুন্দর আছে এই 270 ডিজাইন এই দেখেন ভিউয়ার্স না ভাই খালি ফালদা লয়ে দেবেন যেটা ভালো লাগে কত ভরাইবেন যা সরাসরি এক বছর গ্যারান্টি প্রস্তুত কারোর থেকে শাড়ি কিনতে চান ভিউয়ার্স এর আগে কারখানা মাল করি সব ওকে রঙের গ্যারান্টি বয়লার সিদ্ধ করে প্রত্যেক মাল 12 ঘন্টায় সিদ্ধ হয় প্রত্যেক মাল রং এক কসুর তো না প্রত্যেক কাপড়ের গ্যারান্টি আচ্ছা ওকে এরপর হলো স্বপ্না বিন
দোকানের নাম স্বপ্ন বিন, কাপড়ের স্বপ্ন বিন, সব স্বপ্ন বিন, ফ্যাক্টরি স্বপ্ন বিন, সব স্বপ্ন বিন। আচ্ছা, ফ্যাক্টরি লাগলে ফ্যাক্টরিতে লয়ে যাম, কাস্টমার আমো শিখামো পরামো। 2000 পিস লাগবে, যত 20 লাগে দিমু, 20000 পিস লাগলে দিমু। কত করে ভাই এটা? ভাই মাত্র 390 টাকা। 390 টাকা, 390 80 টাকা পর 390 টাকা। রং গ্যারান্টি ভাই? রং গ্যারান্টি 100 শর্ত না। ওকে, তাহলে ফেরত লগে লগে ফেরত দিবেন। ওকে, এই মুরবি কালার মাল আছে, যত মাল লাগে জাকাত দিবেন, যেটা লাগে দিবেন, আমার দিবেন, সুবিধা করে দিবো। ব্যবসা করবেন, নতুন ব্যবসা করবেন, সুবিধা করে দিবো, আমি সুবিধা করে দিবো। যাদের কাউকে আপনি হেল্প করবেন, দেবেন? অবশ্যই দিবো, আমি ফোন দেবে, অবশ্যই দিবো। কত পিস লাগবে দেবেন ভাই? যত পিস লাগে দিবো, 1000 পিস, 2000 পিস কোনো ব্যাপার না। এখন তো নির্বাচন চলতেছে ভাই, অনেকে হাড়ি মারি দিচ্ছে, গিফট করতেছে ভাই। গিফট করলে মনে করেন আল্লাহ দিলে একটা একটা ফজিলত তৈব। নির্বাচন যাবে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ। মাত্র 390 টাকা অফার দেন, 390 টাকা অফার দিলে যাই ফিনবো, মনে ছায়ে থাকবো খালি, দেখবো বোর টাকা দাও দিবো ভাই। তামা দেখবো, তামা। আচ্ছা ঠিক আছে, 390। ওকে, 390 ডিজাইন দেখেন, এই দেখেন 390, 390। আচ্ছা, প্রত্যেক ডিজাইনে কিন্তু 5 টাকা করে কালার ভাই। আচ্ছা, এই ডিজাইনে 5 টাকা কালার, 5 টাকা কালার, 5 টাকা কালার। এক ডিজাইনে 1000 পিস মাল আছে, প্রত্যেক ডিজাইনে 1000 আছে, 1000 আছে, 1000, 1000 আছে। ওকে, এইটা মাল লাগবে 1000 পিস। দেন কি কাপড়, এইটা খুলে দাও, মাস্কা দেন 1000 পিস। হ্যাঁ, দেন ডিজাইন দেখেন ভিউয়ার্স, শাড়ি কোয়ালিটি দেখে। ও, 390 টাকা মাত্র, 390 টাকা, 390 পাইকারি রেট 390। আচ্ছা, তবে কিন্তু ভাই আমার দোকান তো 20 পিসে কম দেই না, 20 পিস কম পক্ষে নিলে, 20 পিস, 20 পিস নাও কম পক্ষে 390 টাকা পিস। ওকে, 390। এই যে দেখেন কাপড়, মানে ডিপ কালার, লাইট কালার, সব কালার আছে আমার, 390 টাকা পিস। ওকে, এই হলো সুতি কাপড়, পাইডের কাপড় গেল, এরপর বুঝলাম বয়েল বয়েল। আমার নাম কি ভাই জানেন নি? কি ভাই? রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই। এই কাপড়ের নাম কি দেন? এই রাকিব, রাকিব। আচ্ছা, রাকিব বয়েল। হ্যাঁ, এই হলো সব, একবার সব 80 টাকার কাপড়, ডোরা আছে কিন্তু, কাপড় 80 টাকার কাপড়। হ্যাঁ, দেন প্রত্যেক কাপড়। এই যে, আচ্ছা, ওকে, দেখেন চমৎকার, চমৎকার কালার নাকি ভাই? এই যে ডিজাইন দেখেন, প্রত্যেক ডিজাইনে 5 টাকা করে কালার। এই যে ডিজাইন, বাইক নিয়ে ব্যবসা করবে নাকি ভাই? তাদের জন্য যারা নতুন ব্যবসা করবে, আগে লাগে সুবিধা দেবো, পরামর্শ দেবো, মাল না নিলে আইবো, দোকান আইবো, বুঝাই দেবো, চা পানি খাওয়াই দেবো, এইরকম পরামর্শ দিয়ে দেবো, মাল না লাগতো না, মাল নিবে এক মাস পরে। এই যে দেখেন শাড়ি তো সেই কোয়ালিটি ভাই, এগুলো 430 টাকা মাত্র, 430। পরে পরে আরেকটা কাপড় আছে, ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস, ব্যাগ ক্যাটালগ সহ। এটা খোলেন না ভাই, খোলেন না কেন? খুলতাম, এই লন খুলি, খুলবেন না তা কি করবেন? কাস্টমারে খুলে খুলে দেখাবেন, এই দেখেন কাপড়টা কিন্তু কুচি পিনতে দেবো, যদি কেউ না আসতে পারে, না আসতে পারে, অনলাইনে পাঠাই দিন, কুরিয়ার যে কোনো জায়গার মধ্যে, মাত্র 490 টাকা। আগে 20 পিস নিয়ে দেখুক, আচ্ছা কোয়ালিটি কেমন, 20 পিস না, 100 পিস নিলে মাল বেশি হয়ে যাবে, না বেশ তাহলে ফালাই দিয়ে দেবো, সমস্যা নেই, এরকম ভাই, এরকম ব্যবস্থা। আচ্ছা, লয়ে যাবো খালি, প্রত্যেক ডিজাইনে 5 টাকা করে কাটা। অনেকে চাইছে এটা, আপনি দিছেন এটা, এমন তো হবে না ভাই, এমন হয়তো না, এমন হলে তো দোকান আছে, আমার শোরুম আছে, ওই যে সিসি ক্যামেরা আপনি দেন। আচ্ছা, দেখেন চারটা দোকান আছে, গাউসি হই, গোডাউন আছে, সবকিছু আছে, যে যে কোনো দোকানে স্বপ্ন প্রিন্টের মাল কইবো, লগলে পাল্লাই দিব, বুঝলেন না, আমার সিস্টেমই আলাদা। এটা এটা আবার একটা ডিজাইন, মাত্র 490 টাকা, 490 টাকা, ব্যাগ হবে, ক্যাটালগ হবে, 490 টাকা দেন কাপড়। এইটা আবার একটা ডিজাইন, প্রত্যেক ডিজাইনে ভাই 5 টাকা গেল। এই যে পিছনে যা দেখছেন সব ব্লাউজ পিসে কাপড়, 490 টাকা, একবার পিছনে যা দেখতেছেন এনতেনে শুরু করা, 490 টাকা সবাই, 490 দেন কাপড়। এই যে কাপড় দেন 490 টাকা, ভিতরে ব্লাউজ পিসে এই কাপড়টা দেন 490, ব্লাউজ পিসটা দেয় আমরা দেন। এই যে ব্লাউজ পিসটা পাক্কা, কিন্তু এক গজ পাক্কা হইব, মাত্র 490 টাকা, ম্যাচিং ব্লাউজ পিস, কাপড়ও কিন্তু ম্যাচিং করা। ওকে, 490 টাকা মাত্র, একটা কাপড় দেন 490, মাশাআল্লাহ। ব্লাউজ পিস দিলাম, সব কাপড় দিলাম, মিঠা কাপড়ের নাম শুনছেন? মিঠা কাপড়ের নাম শুনছেন ভাই? 800 লাগে, 900 লাগে, 1200 লাগে, 1500 লাগে, আমার আনন্দ ভাই এর না, দাম কম, মাত্র 780 দেন তো ভাই, 780, 780 মিঠা কাপড়, লেভেলটা দেন 780, 780, 780 টা মিঠা কাপড়, 80 সুতো ভাই, এর একটা তো আমি কিনলাম 1200 টাকা ভাই, কিছু দিন আগে ভাই, এটা সবাই কিনবো 1200 টাকা, আমি অবিশ্বাস করতে না, এমন কাপড় কেমনে বানাইলাম ভাই, খুলেন তো ভাই দেখি, দেখেন খুলে দেন আগে কাপড়টা দেখেন, সুতা কিন্তু 80 সুতার কাপড়, বেশি বলতাম না, খুললে মনে করেন কেন কাস্টমার দোকানে খুলে নেবে, 80 সুতার কাপড়, 80 সুতার কাপড়, মাত্র 780 টাকা, এই ব্লাউজ পিসটা দেন, এটা ব্লাউজ পিস টাকা। আচ্ছা, ব্লাউজ লম্বা সমতাদের হবে ভাই, গুলো ভাই লম্বা কে, লম্বা মোটা যা সব।
সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এটা খুচরা কিনতে গেলে কত লাগতে পারে ভাই? 1500 লাগবে এটা কিনতে, 1500 লাগবে কিনতে, 1500 দেখেন কাপড় মাত্র 700 রং উঠবে নাকি? আবার রং উঠতো না, এই কাপড় রং উঠতো না ভাই, এগুলো ডিজিটাল মেশিনের কাপড়। ওকে, ডিজিটাল এর ব্লাউজ পিসটা দেখেন এক গস, এই ব্লাউজ পিসটা এক গস পাক্কা, ব্লাউজ পিসটা পিঙ্ক কালার কাপড় লাগবে, পিঙ্ক কালার দেখছেন? আর শেষ মাস আরেকটা শাড়ি দাও, যারা মনে করেন অনেক দামি শাড়ি বিচারে কাজ করা শাড়ি হেরা লাগে এটা। আচ্ছা, ইন্ডিয়ানের মধ্যে দেখেন 1250 টাকা। আচ্ছা, 1250 টাকা, 1250 টাকা পুরোটা। এটা কি শাড়ি রে ভাই? এই ইন্ডিয়ান কাপড় কাজ করে নাকি ভাই? কাজ করা পুরোটার মধ্যে কাজ, পুরোটার কাজ, ব্লাউজ পিস আছে ভিতরে। এই কাপড়টা খালি এক পিসও দিমু 1250 টাকা, এক পিস লাগলে এক পিস দিমু, এক পিস দিবেন ভাই, বাড়ি পাঠাই দিমু, হোম ডেলিভারি, হোম ডেলিভারি। শুধু এই কাপড়টা নিলে এক পিস, আর কয়টা দেখান, আর কয়টা দেখান, দিতে দিতাম না, আর কয়টা দেখান আমাদেরকে। এই শাড়ি দেখেন, এই দেখেন কাপড়, উফ, সেই রকম দেখছেন কি কাজ করা। একটা কাপড় নিয়া যদি ফিন দেখে ওই আবার ঘরের জন্য দিকে ভাই, কই টেনশন দে কাপড় দিগাইবো। আচ্ছা, এরকম দেনে ভাই, একরে এর মের দেখেন কাপড় দেন, মাত্র 1250 টাকা, 1250, 1250। সব বাজারে কি রকম বিক্রি হয়গুলো এর ভাই? 2000 2500, আর শোরুম লাগাইলে 3000 4000, এরকম এরকম অবস্থা এডি। এমনি ব্যবসা করলে মনে করেন লাভ অর্ধেক অর্ধেক। ওকে, মাত্র 1250, 1250 টাকা, জি ভাই। ওকে, তো ভিউয়ার্স দেখেন শাড়ি তো অনেক কালেকশন আছে, সব দেখেন সম্ভব নয় এক ভিডিওতে ভাই। তো ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের। এটা হলো বুলটা, এইগুলো কি দেখাইছেন ভাই? এগুলো এর বাটিক কাপড় ভাই, দেখান না ভাই, দুই বাটিক দেখান, দুইটা দেখান, 450, 450, হ্যাঁ 450। আচ্ছা দেখেন, বাটি আছে, বান্ডেল আছে, দোকান আছে, দোকান আছে, দেখে নিব। ওকে ভাই, আসসালামু আলাইকুম।